কোচির মধ্যে সবথেকে উঁচু জায়গা প্রতাপগড়, কিন্তু চার দিন ধরে সেই জায়গাও জলের নিচে। জল থইথই ত্রাণ শিবিরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 2000 দুর্গতকে। আমরা দাঁড়িয়ে রয়েছি কেরলের কোচির সবচাইতে উঁচু জায়গায় প্রতাপপুর, এবং এইখানে কোচির মধ্যে সবচাইতে যে বড় কলেজ এটা হচ্ছে সেই কলেজ। কলেজের সামনে চেহারাটা দেখা যাচ্ছে, দূরে কলেজের বাসগুলো থেকে স্পষ্ট যে এখন ওইখানে কত পরিমাণ জল রয়েছে। যতখানি আমরা নেমেছি আরও যত গভীরে যাচ্ছে তত কিন্তু জলের পরিমাণ বাড়তে থাকছে। আজ থেকে 7-10 দিন আগে যখন গোটা এলাকা প্লাবিত হতে শুরু করে তখন কিন্তু এই কলেজে রিলিফ ক্যাম্প খোলা হয়েছিল, এবং এখানে অন্ততপক্ষে 5 থেকে 7 হাজার মানুষ তাদেরকে রাখা হয়েছিল রিলিফের জন্য। কিন্তু হঠাৎ করেই এখানকার বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই গোটা অঞ্চল এই মুহূর্তে প্লাবিত, এবং দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে যাওয়ার কোনো উপায় নেই। এমনকি বোট নামিয়েও কিন্তু ওই বাড়ি পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, কারণ ওখানে কিন্তু এই মুহূর্তে রীতিমতন জলের স্রোত। ফলে সব মিলিয়ে এই অঞ্চলটা প্রমাণ করছে যে গোটা কেরলের কি ভয়ঙ্কর অবস্থা, কি বিভৎস অবস্থা। বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে, এবং এখন বহু মানুষ তারা ঘর ছাড়া বিভিন্ন আশ্রয় ক্যাম্পে রয়েছে, এবং জল যত সময় যাচ্ছে জলের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে, এবং যেভাবে জল বাড়তে শুরু করেছে। আমরা একটা এটিএম কাউন্টারের সামনে রয়েছি, এটিএম কাউন্টারটা দেখে বোঝা যাবে যে এখন কি পরিমাণে জল এখানে রয়েছে, যে গোটা এটিএম কাউন্টারের অর্ধেকের বেশি জায়গা কিন্তু ঢুকে রয়েছে, ডুবে গেছে জলের তলায়। এবং শুধুমাত্র এই অঞ্চলটাই না, এই অঞ্চলটা দেখানো হলো একটাই কারণে যে এটা হচ্ছে কোচির মধ্যে সবচাইতে উঁচু জায়গা, সেখানকারই এই ছবি। এবং এর পেছনে যে গ্রামগুলো রয়েছে সেগুলো কার্যত এখন জলের তলায়। অসহায় মানুষ তারা একটু আশ্রয়ের চেষ্টা করছেন, অসহায় মানুষ কোনো রকমে তাদের পরিবার নিয়ে কোথাও একটা মাথা গোজার চেষ্টা করছেন, এবং শেষ পর্যন্ত কিভাবে তাদের আশ্রয় দেওয়া হবে, কিভাবে দুটো অন্ন জোগাড় করা হবে, এটাই কিন্তু এখন প্রশাসনের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়েছে। ফলে এটিএম কাউন্টারগুলো সব জলের তলায়, গোটা কলেজ এবং এই আশপাশের অঞ্চলগুলো সবটাই জলের তলায়, কিন্তু রিলিফ পৌঁছানো যাচ্ছে না, কারণ জলের এতটাই স্রোত যে এখান থেকে আর একটু এগোলে পড়ে দাঁড়িয়ে থেকে কাজ করা কিন্তু কার্যত অসম্ভব। এবং এটাই হচ্ছে এই মুহূর্তের কেরলের সবচাইতে ভয়ঙ্কর ছবি। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচি।